তার মধ্যে কিন্তু সবথেকে পুরনো ক্লাব হচ্ছে এই জনমঙ্গল সমিতির ক্লাব। শিউলি ফুল হচ্ছে গিয়ে দুর্গাপূজার সবচেয়ে বড় জিনিস। এটা হচ্ছে ক্লাব ঘরোয়া ভাবে খুব ভালো করে সেই মহালয়াতে পটের ঠাকুর কখনো আকাশে ঝিলমিলিয়ে রোদ আবার কখনো বৃষ্টি। দাঁড়িয়ে রয়েছি একদম রাসবিহারী ক্রসিং এর মাঝখানে। এই যে দেখো রাসবিহারী ক্রসিং এর মাঝখানে একদম এই দিক থেকে গাড়ি, এই দিক থেকে সোজা দিক থেকে গাড়ি, এদিক থেকে গাড়ি, এখানে এক সিগন্যাল দাঁড়িয়ে রয়েছে সব গাড়িগুলো, ওই দিক থেকে গাড়ি, চারিদিক থেকে গাড়ি। আর এখন আমি যাচ্ছি কোথায়? জনমঙ্গল সমিতি। রাসবিহারী ক্রসিং থেকে একটুখানি এগালেই সদানন্দ রোডের পাশ থেকেই নেপাল ভট্টাচার্য স্ট্রিট হয়ে বাদামতলা আশার সঙ্গ, ছেষট্টি পল্লী ক্লাব আর হচ্ছে নেপাল ভট্টাচার্য স্ট্রিট, এই তিনটে পুজো তোমাদেরকে দেখিয়েছিলাম, মনে আছে তো? যদি না মনে থাকে তাহলে আর একবার দেখে আসতে পারো, গিয়ে প্লেলিস্টে আছে। আর আজকে দেখাবো হচ্ছে ওই একই রোডের মধ্যেই একটুখানি ডান দিকে ঢুয়ে গেলেই বিন্দু রোড বলে একটা রোড আছে, সেই রোডের মধ্যে জনমঙ্গল সমিতি বলে একটা পুজো হয়। চলো এই সামনেই চলে এসেছি, এই সামনেই হচ্ছে বাদামতলা আসার সঙ্গ, একই রাস্তা, এই রাস্তা আমি আগেও এসেছি, তোমরাও দেখেছো। বাদামতলার পুজো দেখা হয়ে গেল, তারপরে সামনে হচ্ছে ছেষট্টি পল্লী। এই যে ছেষট্টি পল্লীর পুজোটা এই জায়গাটাতে হয়, ছেষট্টি পল্লীর ব্লগের দিনকার, যেদিনকার আমি ব্লগ করতে এসেছিলাম সেদিনকারে কিন্তু এরকম বাঁশ পড়েনি, কিন্তু আজকে দেখতে পাচ্ছি বাঁশও পড়ে গেছে। তার মানে পুজোর বাঁশ পড়লে কার কতটা আনন্দ হয়, আমি অন্তত আমার তো খুবই আনন্দ হয়, তোমাদের যদি আনন্দ হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি যেদিনকার এসেছিলাম তো সেদিনকারে এরকম বাঁশ আমি দেখিনি, এখন বাঁশ পড়ে গেছে পুজোর। আমি ফিরেছি ঘরে। ছেষট্টি পল্লীর পুজো দেখে দু পা এগালেই তোমরা একটা প্রাথমিক বিদ্যালয় দেখবে, এই যে সেই প্রাথমিক বিদ্যালয়টা, এর সামনে থেকে এই যে রোডটা, এই রোড হয়েই সোজা চলে গেলেই হচ্ছে নেপাল ভট্টাচার্য স্ট্রিটের পুজোটা। আর নেপাল ভট্টাচার্য স্ট্রিটের পুজো দেখে একদম সোজা যে রাস্তাটা গেছে সেই রাস্তার, মানে কালীঘাট রোড এইদিকে আর এইদিকে হচ্ছে বিন্দু রোড, এইদিকে গেলেই হচ্ছে জনমঙ্গল সমিতির পুজোটা হয়। রাস্তার একদম মাথায় চলে এসেছি, এই যে গলিটা, এই গলিতে হচ্ছে নেপাল ভট্টাচার্যর পুজোটা হয়। আমি তোমাদেরকে বলেছিলাম এই যে মিষ্টির দোকানে একদম পাশ থেকে যে গলিটা গেছে, এই যে কালীঘাট রোড, আর এই দিকের যে রোডটা, এই যে দেখা যাচ্ছে ওই যে ক্লাব দেখা যাচ্ছে, এই রোডে হচ্ছে জনমঙ্গল সমিতির পুজোটা। জনমঙ্গল সমিতির ক্লাব হচ্ছে এইটা, আর পাশে একটা মানে ক্লাবের এই গ্রাউন্ডের ভিতরেই এই যে জায়গাটা দেখছো গ্রিল দেওয়া রয়েছে, বাচ্চারা খেলছে, এই জায়গাটাতে হয় পুজো। মানে তিনটে পুজো দেখে বোনাস হিসাবে তোমরা এই পুজোটা দেখতে পারো, একদম সামনেই যেহেতু রয়েছে নেপাল ভট্টাচার্য স্ট্রিটের পুজোটার একদম লাইন বরাবরই এখানে চলে এসে এই পুজোটা তোমরা দেখতে পারো। জনমঙ্গল সমিতির পুজোটা যে এই এই যে ফিল্ডে আমি দাঁড়িয়ে রয়েছি এই ফিল্ডেই হয়, এটা হচ্ছে ক্লাব, আর ক্লাবের এই চত্বরে ওরা একটু আগে খেলা করছিল এখানে, তো এখন সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে, এই হচ্ছে ক্লাব দেখতে পাচ্ছ। আরও একটা ইন্টারেস্টিং বিষয় তোমাদেরকে বলি, সেটা হচ্ছে স্বাধীনতার আগের ক্লাব। এই দক্ষিণ কলকাতা অঞ্চলে যত ক্লাব আছে তার মধ্যে কিন্তু সবথেকে পুরনো ক্লাব হচ্ছে এই জনমঙ্গল সমিতির ক্লাব, 1938 সালে প্রতিষ্ঠা হয়েছিল এই ক্লাবে। নির্মলবাবুর সাথে পরিচয় করিয়ে দিই, উনি হচ্ছে এই ক্লাবেরই সভাপতি। নির্মলবাবু নমস্কার। নমস্কার, আমি নির্মল বণিক, জনমঙ্গল সমিতির সভাপতি, আমাদের ক্লাবের ঐতিহ্যবাহী জনমঙ্গল সমিতি ক্লাব
স্বাধীনতার আগে এই ক্লাব প্রতিষ্ঠিত হয়। এই ক্লাবের যারা নাকি তখনকার যেসব সদ্য এবং সম্মানীয় ব্যক্তিরা ছিলেন, তারা এক সময় অনেকেই হয়তো আশা করি, আমি ঠিক তখন তো আমার আর জন্ম হয়নি, স্বাধীনতার সঙ্গে তারা হয়তো সংযুক্ত ছিলেন এবং সেই স্বাধীনতার যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণা থেকেই একটা সংগঠন তৈরি করতে হয়। সেই সংগঠনে ক্লাব সংগঠন একটা তৈরি করেছিলেন। সেই ক্লাব সংগঠনের মাধ্যমে সমাজকে কীভাবে পরিষেবা দিতে হয়, সমাজকে কীভাবে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালিত করতে হয়, এই জনমঙ্গল সমিতি তখন দক্ষিণ কলিকাতার এক নম্বর প্রতিষ্ঠান, মানে ক্লাব সংগঠনের দিকে এক নম্বর প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের হয়ে আজকে আমি যে সভাপতি হয়েছি, সেই সভাপতি হিসাবে আপনাদের আমরা ক্লাবের তরফ থেকে সশব্দ সম্মান জানিয়ে আজকে আমাদের যে ক্লাবের প্রতিষ্ঠিত যে কার্যকরী ব্যাপার সেই কাজের দিক থেকে আজকে আমাদের শারদীয় শুভেচ্ছার যেটা ব্যাপারে বলব, শারদীয়ার আবির্ভাবে আমাদের এইখানে তখন পটের ঠাকুর পুজো হতো, তারপরে আস্তে আস্তে একচালা ঠাকুর হয়, একচালা ঠাকুরই আমরা আর কি এইভাবেই এটাকে, কেন বাঙালির যে ঐতিহ্য পটের ঠাকুর মা দুর্গা, তারপরে হচ্ছে কি একচালা দুর্গা ঠাকুর, সেই দুর্গা সেই সাংস্কৃতিক সেই পরম্পরা আমরা বজায় রেখে চলেছি। এই কারণে আপনাদের কাছে অনুরোধ, জনমঙ্গল সমিতিতে এসে একবার যদি আপনারা আসেন এবং আমাদের ক্লাবের সঙ্গে যদি সংস্পর্শ তৈরি করে, আমরা বিশেষভাবে উপকৃত হব, এই আহ্বান আপনাদের কাছে রাখছি। নির্মলবাবু, এই বছরের যে দুর্গাপুজো হবে, এবারে আপনারা এখানে কী কী ব্যবস্থা রাখছেন? করোনাবিধি মেনে দর্শনার্থীরা যে এখানে আসবেন, কী কী ব্যবস্থা রাখছেন? আমরা করোনাবিধি সরকারি যে মানে নিয়ম অনুযায়ী যে প্রোটোকলটা সরকার আমাদের অনুসরণ করতে বলেছে, সেই প্রোটোকল অনুযায়ী প্রথম হচ্ছে মাস্ক, তারপরে দ্বিতীয় হচ্ছে স্যানিটাইজার, তৃতীয় হচ্ছে গিয়ে ডিস্টেন্স, মানে একটা দূরবর্তী ডিস্টেন্স মেনটেন করা, তার সঙ্গে সঙ্গে হচ্ছে গিয়ে সর্বোপরি নিরাপত্তা, মানুষের নিরাপত্তা, সেই জিনিসকে আমরা ঠিক মতন পালন করার মধ্যে দিয়ে অনুপ্রাণিত, সেইভাবে দর্শক আসলে তাদের কাছেও আমাদের এই অনুরোধ থাকে। নির্মলবাবুর সাথে কথা বলতে বলতে বৃষ্টি পড়ছিল, তাই জন্য আমি ক্লাবের ভিতরে চলে আসলাম। তো চলো ক্লাবের ভিতরেই নির্মলবাবুর সাথে কথা বলা যাক। আপনি তো এত বছর ধরে এই জনমঙ্গল সমিতি ক্লাবের সাথে যুক্ত, আপনার স্মৃতিচারণায় জনমঙ্গল সমিতির দুর্গাপুজো সম্পর্কে কিছু বলুন। আমি প্রথমে আমার ক্লাবের পরিচিতিটা আগে আপনাদের জানাচ্ছি। আমার যখন নাকি জন্মের পরে, মানে আমার তখন 7 বছর বয়স, সেই 7 বছর বয়সে আমার বাড়ি হচ্ছে গিয়ে ক্লাবের ঠিক উল্টো দিকে 20 ফুট ডিস্টেন্সের মধ্যে আমার বাড়ি। তো আমাদের এইখানে যে আমার যে গার্জিয়ানরা ছিল, গুরুজনরা ছিল, তারা কী করলো, ছোটোবেলায় আমাকে এই ক্লাবের মধ্যে এনগেজ করে দিল। এনগেজমেন্টের পরে আমি এইখানে এসে ক্লাবের মধ্যে প্রথম যেটা আমি শিখতে পেরেছিলাম আমার জ্ঞান অবস্থায়, সেটা হচ্ছে শরীর চর্চা হচ্ছে গিয়ে মানুষের জীবনের সবচেয়ে বড় জিনিস। শরীর চর্চা করলে সব দিক থেকে মানুষ সুস্থ থাকতে পারে। আমাদের ক্লাবের সবচেয়ে মুখ্য উদ্দেশ্য ছিল শরীর চর্চা। সেই শরীর চর্চার মধ্যে হচ্ছে গিয়ে প্যারেড করা, তারপরে নানারকম খেলাধুলা, এইসব জিনিস আমরা এখানে ক্লাবে 4টা থেকে 6টা পর্যন্ত আমাদের ক্লাব চলত। এই সংগঠনের মধ্যে এইভাবে আস্তে 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 বড় হয়েছি। তারপরে এইখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের ক্লাব ব্যান্ড থেকে আরম্ভ করে ক্লাবে নানা রকম খেলাধুলার ব্যবস্থা, এইসব জিনিস হয়েছিল। এবং ছোটোবেলায় দেখেছি এইখানে যে দুর্গাপুজো হতো, সবচেয়ে বড় কথা দুর্গাপুজোর আগে যে মহালয়া হতো, সেই মহালয়াতে সকালবেলায় একটা প্রভাত ফেরি হতো, সেই প্রভাত ফেরিতে জনমঙ্গল সমিতির হয়ে
কয়েকশো মানুষ, সে একেবারে তখন তো আমরা একদম অতি ছোট, মানে তখন আমার 7-8 বছর বয়স, এবং তার সঙ্গে সঙ্গে আমি দেখেছি 90 বছরের বয়সে যারা পুরুষ এবং মহিলা যারা আমাদের পিতৃস্থানীয় মাতৃস্থানীয় ভাইয়েরা, আমার ওপর গুরুজনরা, কাকা জেঠুরা সবাই মিলে সেই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করত, এবং প্রভাত ফেরিতে মা দুর্গার যে আহ্বান, সেই আহ্বানে সেই গান হতো, সেই গানের মধ্যে থেকে আমরা দেখতাম এখান থেকে আমরা দিয়ে, আমরা যখন যেতাম এখানে সামনের সারিতে যে মেয়েদের মা দুর্গা, লক্ষ্মী, মা লক্ষ্মী, মা সরস্বতী, এই ঠাকুরের মা দুর্গার যারা সঙ্গে আর কি, তাদের নিয়ে এরকম সাজিয়ে তাদের নিয়ে যখন এই প্রভাত ফেরি বেরোতো এই বাড়ি থেকে, এবং রাস্তা দিয়ে যারা হাঁটতো তারা ফুল, শিউলি ফুল হচ্ছে গিয়ে দুর্গাপুজোর সবচাইতে বড় জিনিস, সেই শিউলি ফুল দেওয়া থেকে আরম্ভ করে তারপরে নানা রকম ফুল এরকম ছড়িয়ে দিত। তো আমার জীবনের স্মৃতিতে এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এই প্রভাত ফেরিটা কি মহালয়ার দিন এখনো কি বজায় রয়েছে? এই প্রভাত এখনো কি হয়? এই কোভিড এর জন্য এখন আর 2 বছর ধরে, 2 বছর ধরে হচ্ছে না, কিন্তু তার আগে হতো, তার আগে একদম। এটা তো আমাদের পারম্পরিক ধারা আর কি, ক্লাবে মানে 2018-19 সালে এটা হয়েছে। এই বছর আর করোনার জন্য, সেটা করোনার জন্য, সেই জন্য আর এটা বন্ধ। জনমঙ্গল সমিতি এমন একটি ক্লাব যেটি আমি যতটুকু আমি জানি যে দুর্গাপুজো কেন্দ্রিক ক্লাব নয়, বিভিন্ন সামাজিক কাজকর্ম আপনারা করে থাকেন, এই ব্যাপারে কিছু বলুন। আমাদের ক্লাব প্রথম থেকেই, মানে আমার যখন জ্ঞান হয় আর কি, মোটামুটি যখন আমার জ্ঞান হয় তখন থেকেই আমি দেখে এসেছি আমাদের এই ক্লাবের মধ্যে একজন ডাক্তার বসত, তারপরে পাশেই একটা পাঠশালা ছিল, সেই পাঠশালাতে আমিও পড়াশোনা করেছি, সেখানে বিনে পয়সায় সেখানে পড়াশোনা হতো। তারপরে এক কবিরাজ ডাক্তার ছিল, সেই কবিরাজ ডাক্তারের কাছে বিনে পয়সায় চিকিৎসা হতো। হোমিওপ্যাথিক আমাদের যারা পরম শ্রদ্ধেয়, যারা এখন স্বর্গলোকে আছে, ইহলোক থেকে স্বর্গলোকে গেছেন, তারা সেই হোমিওপ্যাথিক ওষুধ তারা আমাদের এরকম সবাইকে তখন দিত। তখন তো আর চিকিৎসা ব্যবস্থার এতটা উন্নতি হয়নি, সেই হোমিওপ্যাথিক কবিরাজি চিকিৎসা তারা আমাদের করত বিনা পয়সায়, এবং তার সঙ্গে সঙ্গে অ্যালোপ্যাথিক একজন ডাক্তার ডক্টর সুধাংশু মুখার্জি, সে আমাদের ওষুধ দিত 2 টাকায়। তখনকার দিনে 2 টাকা না 1 টাকা আমার মনে নেই ঠিক, আপনার মিক্সচার আর তার সঙ্গে হচ্ছে গিয়ে ট্যাবলেটের গুঁড়ো করে তার সঙ্গে পুড়িয়া, এই ওষুধ, সেও আমাদের ক্লাবের সঙ্গে ছিল। সেইখান থেকে আমরা আস্তে আস্তে অনুপ্রাণিত হয়ে আমরাও পরবর্তীকালে বিনে পয়সা আমাদের ফ্রি মেডিকেল সেন্টার, তারপরে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, আমরা এটা প্রথম অ্যাম্বুলেন্স সার্ভিস আমরাই এখানে শুভ সূচনা করি, আর সেই অ্যাম্বুলেন্সের শুভ সূচনা করেছিলেন এখনকার চলচ্চিত্র শিল্পী, আমাদেরই বাঙালি মিঠুন চক্রবর্তী। মোস্ট প্রবাবলি বোধ হয় ইন দি ইয়ার অফ 1995, আই থিঙ্ক মোস্ট প্রবাবলি, মানে আমার ঠিক সালটা মনে নেই, আমারও বয়স হয়েছে, বয়সের সঙ্গে সঙ্গে আমারও একটুখানি আউট অফ মাইন্ড হয়ে যাচ্ছে ন্যাচারালি। তো এই প্রথম অ্যাম্বুলেন্স আমাদের এইখানেই হয় দক্ষিণ কলিকাতার ক্লাব সংগঠনের দিকে, প্রথম অ্যাম্বুলেন্স আমরা বার করি, সেটা একদম বিনা পয়সায় পরিষেবা দেওয়ার জন্য। তার সঙ্গে সঙ্গে আজকে আমাদের মৃতদেহ সব্যই দেব কার আর কি গাড়ি, সেটাও আছে। তার সঙ্গে সঙ্গে আমাদের ক্লাব হচ্ছে কি, আমরা এইখানে যখন আমার সময় আমরা দেখেছি আমরা মধ্যে নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোক, এইখানে সেই রকম এমন কিছু পয়সাওয়ালা লোক ছিল না, সেই কারণে আমাদের এই ক্লাবের অবস্থা খুবই সঙ্গীন ছিল। পরবর্তীকালে এখন যে বর্তমান মুখ্যমন্ত্রী, সে আমাদের এই ক্লাবে, সে এমপি ছিল, এমপি ফান্ড থেকে আমাদের 2 লাখ টাকা দেওয়া হয়েছিল, সেই 2 লাখ টাকায় আমরাও কিছু তার মধ্যে কন্ট্রিবিউশন করে অংশগ্রহণ করে আমরা এই ক্লাবে এইখান থেকে একদম পুরো ভাঙা চোরা যে জায়গায় আজকে বসে আছি, একদম পুরো ভাঙা চোরা জায়গা ক্লাব ছিল, সেইখান থেকে আমরা ক্লাবকে 2 তলা ক্লাব করি, এবং তার সঙ্গে সঙ্গে আস্তে 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 আমাদের নানা রকম উন্নয়নমূলক কাজের দিকে আমরা এগিয়ে যাই। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে।
এবার তোমাদেরকে দেখাই এমন একটা জিনিস যেটা তোমরা জানো না। এই যে ঠাকুরটা দেখছো, এটা পটের ঠাকুরটা। আপনি একটু বলুন এই ঠাকুরটা সম্পর্কে বলুন। এই ঠাকুরটা আমাদের সদ্য তড়িৎ চৌধুরী এবং তড়িৎ কাকুই আমাদের এই ক্লাবকে ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। এবং কালীঘাটের সবচেয়ে বিখ্যাত জিনিস হচ্ছে কি পটের মূর্তি। সেই পটের মূর্তি সে এইখানে, পটের মূর্তি তো ছোটো ছিল, সেই ছোটোটাকে সে বৃহৎ আকারে একটা মা দুর্গা মূর্তি তৈরি করে আমাদের ক্লাব সংগঠনকে দিয়েছিলেন এবং সেটা এখনও পর্যন্ত আমরা অতি যত্ন সহকারে এই ক্লাবের মধ্যে এই পটের ঠাকুরকে আমরা রেখেছি। তো গাইজ, জনমঙ্গল সমিতি ক্লাবের যে পূজোটা হয় সেই পূজোর অন্যতম সদস্য অরবিন্দ মুখার্জি আমাদের সাথে আছে। নমস্কার, সবাইকে নমস্কার জানাই ক্লাবের তরফ থেকে। অরবিন্দ বাবু, এবছরের পুজো কততম বর্ষে পদার্পণ করছে? এবছরের পুজো 84তম বর্ষে আমরা পদার্পণ করলাম। এবছরের আমাদের পুজোর এমন কিছু থিম নেই, আমরা পাড়াপড়শি এবং আমাদের ক্লাবের পুরো কমিটি মিলে আমাদের এই দুর্গাপুজো এবং ঘরোয়াভাবে খুব ভালো করে পুজোটা করতে ব্যবস্থা করবো আমরা। তার মধ্যে তো কোভিড যা প্রোটোকল মানা হবে সরকারের তরফ থেকে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে, সেটা মানে আমরা সব দিক দেখেই আমরা স্যানিটাইজার, মাস্ক, যা যা জিনিস লাগবে সেগুলো রেখে আমরা ব্যবস্থা করব পুজোটাকে। আর আশা করছি খুব ভালো মতন পুজোকে কাটাবো। মানে ঘরোয়া পুজো বলে যে খারাপ হবে সেটা নয়, মানুষ অবশ্যই এসে, আমাদের মানুষ আসবে। আর কালীঘাটের সবচেয়ে পুরনোতম ক্লাব একটি জনমঙ্গল সমিতি, আর ঘরোয়া পুজোর থেকে বড় কথা আমাদের পুরো মাঠ জুড়ে প্যান্ডেল, লাইট তো কমি নেই, আর খুব বড় করে আমাদের সবাই মিলে আমরা পুজোটা করি, যেটা সবচেয়ে মেন দরকার হচ্ছে সবাই মিলে। একদম। পুজোর জন্য আপনাদের কাটা ফলের ব্যাপারটা? না না, যেরকম ফল যেরকম গোটা হবে গোটাই থাকবে ফল, কাটা ফল। এবার আর আমরা কিছু কাটা ফল আগের বড় কতটা অ্যাভয়েড করেছি যতটা পেরেছি এবছরও করব। তার সাথে যে ফুলের ব্যাপারটা, ফুলটা যেটুকুনি দরকার সেটুকুনি আমরা ফুল নিয়ে এবছরে মা দুর্গাকে পুজো করব। আর ইচ্ছা আছে কি আরও মানে বড় করে যতটা পারবো ততটা সামর্থ্যভাবে আমরা পুজোটাকে শেষ করব। বিগত বছরগুলোতে তো আমরা দেখেছি তোমাদের এই পুজোটা বেশ বড় করেই হয়, তো কী করে মেনটেন্স করো এই পুজোটা, এই গলির মধ্যে একটা মাঠের মধ্যে এত দর্শনার্থীরা আসেন? দেখুন, এটা আর কিছুই না, পাড়াপড়শি এবং আমাদের ক্লাবের পুরো কমিটি, যারা সবাই একসাথে এক হাত ধরে মানে সবাই দিন রাত পরিশ্রম করে এই পুজোটাকে করা হয়। তো পুরো ক্লাব এবং পুরো পাড়ার লোক আমরা সবাই মিলে এটাকে চেষ্টা করি যতটা পারা যায় ততটা ভালো করে করতে, আর এরকম করেই করব। এবং যতটা মায়ের কৃপা এবং মা দুর্গা, মানে এত বছর তো কাটিয়ে দিলাম, তো এই মা দুর্গা যতটা মানে আমাদের আশীর্বাদ দেবে আবার সেই হিসাবে আমরা পুজোটাকে নিয়ে এবং পুজোটা করব। যেহেতু এবছরের পুজোতেও খোলা প্যান্ডেলের ব্যবস্থা থাকবে, তো ড্রাইভিংয়ের ব্যবস্থা কি থাকছে? হ্যাঁ দেখুন, ড্রাইভিংয়ের ব্যবস্থা তো থাকবেই, কেন আমাদের এটা কালীঘাট রোড, তো এই কালীঘাট রোডের থেকেই ড্রাইভিং মানে রাস্তা দিয়ে গাড়ি যেতে পারবে, গাড়ি দিয়ে ঠাকুরও আমাদের প্যান্ডেলের ঠাকুরও দেখতে পাওয়া যায়, আর কোনো অসুবিধা হয় না মানুষের যে মানে প্যান্ডেলের ঠাকুর দেখতে। সেই জন্য ড্রাইভিং যেরকম হয় সেরকমই হবে, রাস্তার তো ফাঁকাই থাকে, রাস্তার উপর দিয়ে পুরো গাড়ি যেতে পারবে। তাহলে অরবিন্দবাবু, এবছরের পুজোর বাংলার মানুষকে তো আহ্বান জানাবেন, আমন্ত্রণ জানাবেন? দেখুন, আমি একটাই কথা বলবো, আপনারা বাংলার মানুষ এবং বাংলার প্রতিটি ভাই বোন মেয়ে সবাই আসবেন, অবশ্যই আসবেন ক্লাবে আমাদের পুজো দেখতে। কিন্তু হ্যাঁ, একটু করোনা মানে যে পরিস্থিতি সেটাকে অবশ্যই মানবেন, একদম ভ্যাকসিনেশান নেবেন, ভ্যাকসিন যাদের যাদের নেওয়া হয়নি তারা নিয়ে নেবেন পুজোর আগে। আর এইছাড়া মাস্ক, স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করবেন। দেখুন, রোগ কিন্তু আপন নয়, সেই জন্য নিজেকে সুস্থ রেখে পুজো দেখব। পুজো প্রতি বছর পুজো হবে, খুব আনন্দ হবে, যত জলদি আমরা এই করোনাকে মানে করোনা ভাইরাসটাকে যত জলদি আমরা শেষ করে উঠতে পারবো তত আমাদের ভালো। এই করোনার জন্য কত মানুষ কাজ হারিয়েছেন, একদম কত মানুষ কাজ হারিয়েছে, মানে কয়েকশো কোটি মানুষ কাজ হারিয়েছেন, কত বাচ্চা স্কুল যাচ্ছে না, কলেজ যাচ্ছে না, বাড়িতে বসে অনলাইন ক্লাস হচ্ছে, তাতে পড়াশোনা কি আর হয়? একদম। তো তাতে মানে এই পড়াশোনার থেকে না হয়ে আমরা যখন করোনাটাকে মানে শেষ করতে পারি তাহলে সব মানে সামাজিকভাবে হলে আমরা সবাই তাড়াতাড়ি আমরা জয় করবো। তার জন্য ভ্যাকসিনটা সবাইকে নিতে হবে, ভ্যাকসিন অবশ্যই, ভ্যাকসিন সবাই নেবে। এবং একটা পুজোর মাধ্যমে কিন্তু অনেক মানুষ জড়িত থাকে, অনেক মানুষের জীবিকা জড়িত থাকে, পুজো তো হবেই, আমরা থাকছি সবাই পুজো, আনন্দ তো হবেই, সঙ্গে সঙ্গে স্বাস্থ্যবিধি মেনেই আমরা যেন পুজোটা হই,
হয় সেদিকে নজরটা রাখতে হবে। তাহলে তোমরা দেখলে স্বাধীনতার আগের একটি ক্লাবের ইতিহাস জানতে পারলে, তোমরা কীভাবে এই ক্লাবের পুজো হতো সেটাও জানতে পারলে। আশা করি ভালো লেগেছে তোমাদের, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে পারো। দুর্গাপুজো রিলেটেড ব্লগ, সাথে সাথে বাংলা রিলেটেড, বাঙালি রিলেটেড, কলকাতা রিলেটেড ব্লগ আগামী দিনে আরও আসছে। চলো আর বেশি দেরি করবো না, আমাকে বাড়ি ফিরতে হবে। একদম আকাশটা দেখো কীরকম, মানে বৃষ্টি আসছেই। চলো টাটা, পরে আবার দেখা হচ্ছে সবার সাথে, ভালো থেকো। ঘরে